নমস্কার নমস্কার নমস্কার, রামানুজন ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা সময় ও কার্য বিষয়ের একটা টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তারই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব একটা বিশেষ ধরনের কোশ্চেন নিয়ে, যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও, যারা তারা জানো যে এরকম সময় কার্য থেকে এই ধরনের কোশ্চেন অবশ্যই আসেই আসে, যে কোনো ধরনের পরীক্ষাতে, সিজিএল, সিএইচএসএল বা পুলিশের পরীক্ষাতে, WBCS-এর যে কোনো পরীক্ষাতে একটা থাকবেই থাকবে। তা এই ধরনের একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি, যেটা আমি কোশ্চেনের মাধ্যমে আমি তার সঠিকটা বলবো, কিভাবে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কটা করতে পারবে সেটা আমরা পড়বো। আগে দেখা যাক যে কোশ্চেনটা কী আছে। কোশ্চেনটা আমাদের কী আছে, তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে করতে পারে, অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কতদিনে শেষ করবে, কীভাবে করবো। এখানে কোশ্চেনটা বোঝা গেল। হ্যাঁ, এখানে বলা আছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, ঠিক আছে, বলা হয়েছে যে কতদিনে করবে, 43 দিনে একটা কাজ করবে। ঠিক সেই কাজটা 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কতদিনে করবে, কীভাবে করবে, ডিটেলসে যদি করতে যাই আমাদের সময় অনেকটা লাগবে। এর জন্য ছোট্ট একটা ট্রিক আমি বলবো, যেই ট্রিকটা ব্যবহার করলে খুব সহজে হয়ে যাবে। সেই ট্রিকটা কি, ট্রিকটা হলো একটা ফর্মুলা। ফর্মুলাটা কি, d(x1, y1)/x1, y2)/x2, y1। এখন এই ব্যাপারগুলো কি একটু জেনে নেওয়া যাক। এই যে ডি, ডিটা মানে কি, ডিটা মানে হলো দিন, ডি ফর ডে, ডে মানে দিন। দিন এখানে কতদিন আছে, ডি এর ভ্যালু আছে কতদিন, এখানে 43 দিন, তাহলে ডি হলো 43 লিখলাম। আচ্ছা, এক্স ওয়ান মানে হলো পুরুষ, এক্স হলো পুরুষ, ওয়াই হলো স্ত্রীলোক, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান হলো প্রথম যে পুরুষটার কথা বলেছে সেখানটা দেখতে হবে। তো এখানে প্রথম কত আছে, 3 জন পুরুষ, তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত হয়ে গেল 3। ওয়াই ওয়ান মানে প্রথম কতজন মহিলা বলেছে বা স্ত্রীলোক বলেছে, 5 জন, তাহলে ওয়াই ওয়ান হয়ে গেল 5 জন। আচ্ছা, এক্স টু মানে এখানে কত বলেছে যে অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ, তাহলে এক্স টু কত হয়ে গেল 5। আচ্ছা, ওয়াই টু কত হবে, 6 জন স্ত্রীলোক, তার মানে এখানে হয়ে গেলো 6। এই যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। এবার জাস্ট আমি এটা ফর্মুলায় বসাবো, আনসার পেয়ে যাব। ফর্মুলাতে বসাই, ডি এর ভ্যালু কত, 43। আচ্ছা, এক্স ওয়ানের ভ্যালু কত, 3। ওয়াই ওয়ানের ভ্যালু কত, 5। আচ্ছা, এক্স ওয়ানের ভ্যালু কত, এক্স ওয়ানের ভ্যালু 3। আচ্ছা, ওয়াই টুর ভ্যালু কত, ওয়াই টুর ভ্যালু 6। এক্স টুর ভ্যালু কত, এক্স টুর ভ্যালু 5। ওয়াই ওয়ানের ভ্যালু কত, ওয়াই ওয়ানের ভ্যালু হলো 5। তাহলে আমাদের হচ্ছে 43 × 3 × 5, এটা হচ্ছে 3 × 6 = 18, 5 × 5 = 25। তাহলে 43 × 3 × 5, আচ্ছা, 18 × 25 কত হচ্ছে, 43। তাহলে 43 ক্যান্সেল হয়ে গেল, 3 × 5 = 15। তাহলে আমাদের আনসার কত হচ্ছে, আনসার অপশানে 15। দেখো খুব সহজভাবে এটা আমরা করতে পারলাম। শুধু পরীক্ষাতে থাকলে শুধু এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি একবার মনে রাখা যায়, তাহলে এটা দিয়ে আমরা এই টাইপের যে কোনো কোশ্চেন বলুক না কেন, 3 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক, 10 জন পুরুষ, 5 জন মহিলা, এরকম যে কোনো রিলেটেড যদি কোশ্চেন থাকে, আমরা জাস্ট এই ফর্মুলাতে বসাবো, বসেই আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। খুব নিমেষে, 1 মিনিটের মধ্যে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এরপরে আসবো আমরা পরবর্তী ধরনের কোশ্চেন নিয়ে। ধন্যবাদ।